আচ্ছা, একদম। আচ্ছা, তো আমরা গত ক্লাসে আমাদের যে অধ্যায়টা ছিল ব্যবস্থাপনা, ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, সেটা আমরা কমপ্লিট করছি, তাই না? আমাদের যে সৃজনশীল ছিল, মানে বহুনির্বাচনী প্রশ্ন ছিল, অনুশীলনের যে প্রশ্নগুলো ছিল, সেগুলো আমরা কমপ্লিট করছি। আমাদের কি ওইটাতে কোনো সমস্যা আছে? নো মিস, আচ্ছা, তো আজকে আমরা আরেকটা অধ্যায়, 12 অধ্যায় বা দ্বাদশ অধ্যায়, সফল উদ্যোক্তাদের জীবনী থেকে শিক্ষণীয়। মানে আমরা কয়েকজন সফল উদ্যোক্তাদের দেখবো, আমাদের বাংলাদেশেরই সফল উদ্যোক্তা, যারা কিনা খুব ছোট খাটো ব্যবসা থেকে শুরু করছিলেন, কিন্তু এখন কি সফল উদ্যোক্তা হিসেবে অনেক বড় ব্যবসা প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠানের মালিক হয়েছেন। ঠিক আছে, এতদিন তো আমরা শুধু ব্যবসা উদ্যোগ করতে হলে, ব্যবসা উদ্যোগ কি, কাকে বলে, উদ্যোক্তা কারা, কি কি যোগ্যতা লাগে, গুণাবলী লাগে, কি করতে হয়, সেগুলি আমরা দেখছি, তাই না? আর আজকে আমরা দেখবো যে আসলে যে ব্যবসা উদ্যোগ বলতে যা বোঝায় বা যা দরকার হয়, ঠিক আছে, যে যে যোগ্যতাগুলো সত্যি সত্যি কাজে লাগাইতে হয়, সেগুলো ব্যবহার করে কিভাবে ব্যবসা উদ্যোগ নেওয়া যায় বা নিছেন, ঠিক আছে, তোমার আমার মতো সাধারণ মানুষরাই কিভাবে সফল উদ্যোক্তা হয়েছেন। ঠিক আছে, তো আজকে আমরা এই নতুন অধ্যায় শুরু করি। শরণার্থী কাল থেকে আমাদের দেশে শিল্প বাণিজ্য ঐতিহ্য ও গৌরব বহন করলেও দেশে কত সামগ্রিক, পেজ? এইটা দাঁড়ো, 137 নম্বর পেজ। ঠিক আছে, গৌরব বহন করলেও দেশে সামগ্রিক উন্নয়নে শিল্পের অবদান তেমন উজ্জ্বল নয়। স্বাধীনতার আগে মাত্র অল্প কয়েকজন বাঙালি ব্যবসায় সফলতা অর্জন করেন। মূলত 1971 সালে মুক্তিযুদ্ধের পর বাঙালিরা ব্যবসায় সুযোগ পান। বিগত 40 বছরে বেশ কয়েকজন উদ্যোক্তা ছোট ব্যবসাতে শুরু করলেও দেশে শ্রেষ্ঠ ব্যবসায় উদ্যোক্তা হিসেবে পরিচিত হন এবং তাদের প্রতিষ্ঠিত ব্যবসায় দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রেখে চলছে। এই অধ্যায় দেশে 2 জন স্বনামধন্য শিল্প উদ্যোক্তা জনাব জহুরুল ইসলাম ও জনাব স্যামসন এইচ চৌধুরী সহ বেশ কয়েকজন উদ্যোক্তার জীবনী আলোচনা করা হলো, যাদের জীবন ও কর্ম থেকে আমরা সকলে অনুপ্রাণিত হব। এখানে মূলত আমরা 2 জন বিশাল, মানে বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠান, মানে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বলতে যা বোঝায়, তার প্রতিষ্ঠাতাদের, যেমন জহুরুল ইসলাম এবং স্যামসন এইচ চৌধুরী সম্পর্কেও জানবো, এবং এর সাথে আরো কয়েকজন উদ্যোক্তা আছেন, ঠিক আছে, তাদের সম্পর্কেও জানবো। কিন্তু আমাদের সিলেবাস অনুযায়ী আমরা শুধু ক্লাস 9-এ বা এই বছর আমরা শুধু জহুরুল ইসলাম এবং স্যামসন এইচ চৌধুরী পর্যন্তই পড়বো। আমাদের কাছে সিলেবাসটা আছে না মীরা? জিম ইস পিডিএফ থেকে ডাউনলোড করেছি। হ্যাঁ, তো ওই সিলেবাস অনুযায়ী আমরা দেখবো, আমাদের পড়তে হবে জহুরুল ইসলাম সম্পর্কে আর স্যামসন এইচ চৌধুরী সম্পর্কে। আচ্ছা, জহুরুল ইসলাম, এই যে আমরা ছবিও দেখতে পাচ্ছি, বাংলাদেশে অন্যতম সফল উদ্যোক্তা হচ্ছেন জনাব জহুরুল ইসলাম। ব্যবসায় প্রতিভা, কঠোর পরিশ্রম, দূরদর্শিতা ও সৃজনশীলতার সমন্বয়ে গঠিত এই মানুষটি স্বাধীনতার পরবর্তী বাংলাদেশে ব্যবসায় শিল্প বাণিজ্য জগতে একটি অতি পরিচিত নাম। আচ্ছা দেখো, ব্যবসায় প্রতিভা, কঠোর পরিশ্রম, দূরদর্শিতা ও সৃজনশীলতা, এগুলো আসলে কি? এগুলো পরিচিত কোথাও পড়েছে? ব্যবসায়ের গুণ নাকি বৈশিষ্ট্য? ব্যবসার বৈশিষ্ট্য বা গুণ না, ব্যবসার উদ্যোক্তা, একজন মানুষ যখন ব্যবসা উদ্যোগ নিবেন, তা সে উদ্যোক্তা হইতে হইলে, সফল হইতে হইলে যে গুণগুলো লাগবে বা গুণাবলীগুলো লাগবে, সেগুলোতে আমরা পড়ছি, মানে আমরা দ্বিতীয় অধ্যায়ে এগুলো পড়ছিলাম। সমন্বয়ে গঠিত এই মানুষটি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ব্যবসায় শিল্প বাণিজ্য জগতে একটি অতি পরিচিত নাম। তিনি 1928 সালে, কত সালে, 1928 সালে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার ভাগলপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আলহাজ আফতাব উদ্দিন ছিলেন ময়মনসিংহ জেলা বোর্ডের একজন সাধারণ কন্ট্রাক্টর। তার বাবা কে ছিলেন মীরা? মিস আমার এখানে অনেক সাউন্ড, তো এটার জন্য কথা বলতে পারতেছি না। আচ্ছা, আনিসার একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আফসানা মরহুম আলহাজ আফতাব উদ্দিন, আর তিনি পেশা হিসেবে কি ছিলেন, তার পেশা কি ছিল? লামিশা, তানিশা, তাসনিয়া, সরি, তানিশা না, তাসনিয়া আফসানা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ, তিনি একজন মানে ওই ময়মনসিংহ জেলা বোর্ডের একজন সাধারণ কন্ট্রাক্টর, মানে হলো যারা ওই
রাস্তাঘাট, ব্রিজ এগুলো মেরামত করে বা তৈরি করে না, কন্ট্রাক্টর হিসেবে কাজ করে, ঠিক আছে? ওই জেলা বোর্ডের একজন সাধারণ কন্ট্রাক্টর। তার মাতার নাম বেগম রহিমা আক্তার খাতুন। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে জহিরুল ইসলাম ছিলেন দ্বিতীয়। তার চাচা ছিলেন কলকাতা পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের একজন ওভারসিয়ার। আচ্ছা, তার চাচা ছিলেন কি, কলকাতা পাওয়ার বোর্ড ডিপার্টমেন্ট ডেভেলপমেন্ট বোর্ডের একজন ওভারসিয়ার। ওভারসিয়ার মানে কি তোমরা জানো? নো মিস, জানো না? কেউ জানি না? আচ্ছা, আমরা কি সুপারভাইজার শব্দটার সাথে পরিচিত? সুপারভাইজার, ঠিক আছে? সুপারভাইজার কাদেরকে বলে? মানে ওই যে যারা ওই যে কারখানায় যারা শ্রমিক কর্মী যারা কাজ করে তাদের দেখাশোনা করে, ঠিক আছে? তো সুপারভাইজারের আরেকটা নাম হলো ওভারসিয়ার, মনে থাকবে? হ্যাঁ, যারা ওই যে কারখানা একদম রুট লেভেলে কাজ করে তাদের দেখাশোনা করে, কাজ সারাক্ষণ মনিটর করে, ভুল হলে ভুল ধরায় দেয়। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়, সরি, আচ্ছা হ্যাঁ, স্থানীয় প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী পড়া শেষ করে তিনি কিছুদিন সরারচর শিবনাথ উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন, ঠিক আছে? এরপর ভর্তি হন বাজেতপুর স্কুলে। কিছুদিন পর তিনি চাচা মুর্শিদ উদ্দিনের সঙ্গে চলে যান কলকাতায়। 1945 সালে তিনি কলকাতার রিপন হাই স্কুল ম্যাট্রিক স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। 1948 সালে মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজ থেকে আইএ পরীক্ষা অংশগ্রহণ করলেও উত্তীর্ণ হতে পারেননি। আচ্ছা, তিনি কি ম্যাট্রিক পাশ করছিলেন কলকাতার রিপন হাই স্কুল থেকে? এরপর কি তিনি আবার মুন্সিগঞ্জে হরগঙ্গা কলেজ থেকে আইএ পরীক্ষা দিছিলেন, কিন্তু কি করছেন, পাশ করতে পারেননি, ঠিক আছে? প্রতিকূল পরিবেশ ও পারিবারিক দায় দায়িত্বের অভাবে তার আনুষ্ঠানিক পড়াশোনার পরিসমাপ্তি ঘটে। তিনি তার পড়াশোনা ওইখানে সমাপ্ত রাখেন আর পড়াশোনা করতে পারেন নাই, ঠিক আছে? বুঝছি। এরপরে পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য 1948 সালে সিএনবি কোম্পানি কোম্পানি না সরি যে ডিপার্টমেন্টে ওয়ার্ক সরকার পদে মাত্র 77 টাকা বেতনে চাকরি নেন। ওনার পড়াশোনা জীবন শেষ, এখন কি কর্মজীবন শুরু? কর্মজীবনের শুরুটা হয়েছে কোথায়, কোন প্রতিষ্ঠানে? সিএনবি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টে, ঠিক আছে? কত সালে? 1948 সালে। কত টাকা বেতন? মাত্র 77 টাকা, 70 টাকা 60 টাকা বেতনে, ঠিক আছে, চাকরি নেন। তিনি কিছুদিন পর ওই বিভাগে নিম্নমান সরকারি সহকারী বা লোয়ার ডিভিশন ক্লার্ক পদের পদ লাভ করেন। চাচার চাকরি, চাচা কি ছিল, চাচা ওই যে কলকাতা, হ্যাঁ, কলকাতা পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের একজন ওভারসিয়ার ছিলেন। আবার তার বাবা ছিলেন একজন সাধারণ কন্ট্রাক্টর। তো তাদের দুইজনের, তারা যেই ধরনের পেশার সাথে জড়িত, তাদের এই পেশার পেশার ধরন, কাজের ধরন, এই সব কিছুই ব্যবসায়ের প্রভাব তার জীবনের উপর পড়ছিল, ঠিক আছে? তিনি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতেছিলেন। তো আড়াই বছর পর 1951 সালে তিনি চাকরি ছেড়ে দেন, যে চাকরিটা করতেছেন সেটা ছেড়ে দিলেন এবং একজন তৃতীয় শ্রেণীর কন্ট্রাক্টর হিসেবে তালিকাভুক্ত হন। বেঙ্গল ডেভেলপমেন্ট কর্পোরেশন নামে কর্পোরেশন লিমিটেড নামে একটি ব্যবসা প্রতিষ্ঠা করে 3-4 হাজার টাকার মতো সামান্য পুঁজি নিয়ে তিনি সম্পূর্ণভাবে ব্যবসা শুরু করেন। ওনার প্রথম ব্যবসার নাম কি? বেঙ্গল ডেভেলপমেন্ট কর্পোরেশন, এই যে এখানে বেঙ্গল আছে, বেঙ্গল ডেভেলপমেন্ট কর্পোরেশন। এবং ওনার পুঁজি ছিল কত টাকা? মাত্র 3-4 হাজার টাকার মতো, ঠিক আছে? কঠোর পরিশ্রম ও ব্যবসার প্রতি একাগ্রতা ও আন্তরিকতা তাকে ধীরে ধীরে একজন সার্থক ব্যবসা উদ্যোক্তা ও অন্যতম ধনাঢ্য ব্যক্তি হিসেবে পরিণত করে। এই যে ব্যবসা করার বা কাজ করার জন্য বা কঠোর পরিশ্রম করার যে টেন্ডেন্সি, ঠিক আছে, ব্যবসার প্রতি একাগ্রতা, যে মানে একদম মনোযোগ পুরো ব্যবসার প্রতি ও আন্তরিকতা, তাকে ধীরে ধীরে কি একজন সফল ব্যবসা উদ্যোক্তা এবং অনেক ধনী ব্যক্তি হিসেবে পরিণত করে। ঠিকাদারি জীবনের শুরুতে তিনি কিশোরগঞ্জ পোস্ট অফিস নির্মাণ কাজ করেন। মানে ওনার জীবনে ঠিকাদারি মানে ওই যে কন্ট্রাক্টর আছে না? আচ্ছা, তোমরা কখনো দেখছো যে ওই যে বাড়ি আশেপাশে যে ডেভেলপমেন্ট মানে অ্যাপার্টমেন্ট গুলো তৈরি হয়, ঠিক আছে, বাড়ি ঘর গুলো তৈরি হয়, সেখানে কি যারা মালিক তারাই কি সবসময় ওই বাড়িটা ঘর তুলে, নাকি কোনো কন্ট্রাক্টরের কাছে দিয়ে দেয় ঠিকাদারি?
যে 5 বছরের মধ্যে বা 3 বছরের মধ্যে বাড়িটা তৈরি করে তাদেরকে বুঝাই দিবে একদম ফিনিশড অ্যাপার্টমেন্ট বা বাড়ি, এরকম দেখছি কখনো তাসনিয়া? হ্যাঁ, এটাই হলো ঠিকাদারি কাজ, অনেকটা কন্ট্রাক্টরের কাজ, বুঝছো? বাড়ি ঘর রাস্তাঘাট মনে করো যে যারা তৈরি করতে চায় তারা কিন্তু দেখা যায় সবসময় তারা নিজেরাই দায়িত্ব নিয়ে বা নিজেরাই একদম ওইটাতে ইনভলভ হয় না, তারা শুধু টাকা দেয় এবং যা যা জিনিসপত্র দরকার হয় সেটা দেয়। অনেক ক্ষেত্রে শুধুমাত্র টাকা দেয় যে যে জিনিসপত্র লাগবে, রড, বালি, সিমেন্ট, ইট, এগুলো যারা কন্ট্রাক্টারি কাজ বা ঠিকাদারি কাজ হিসেবে নিছেন তারাই যোগাড়যন্ত্র করে একদম লেবার, মানে যাদের শ্রমিক লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, সবকিছু ব্যবহার করে তারা একদম তৈরি করে একদম সময় শেষে দিয়ে দেয়, ঠিক আছে, হস্তান্তর করে। এটা হলো ঠিকাদারি কাজ। আর উনি এই কাজটা দিয়ে শুরু করছিলেন, বুঝছো? ওনার যে বেঙ্গল ডেভেলপমেন্ট কর্পোরেশন, এটা কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান, উনি এই কাজটাই করতেছিলেন। এবং ওনার প্রথম কাজ কোনটা ছিল, কিশোরগঞ্জ জেলার যে পোস্ট অফিস লাগবে সেটা নির্মাণ করেন। বুঝতে পারছি? জি মিস। আর ওনার জন্ম কোথায় হয়েছিল, কোন জেলায় উনি জন্ম নিয়েছিলেন, এটা মনে আছে? আমরা কিন্তু একটু আগে পড়ছি ভাগলপুরে। ভাগলপুর তো গ্রামের নাম, কিশোরগঞ্জ। হ্যাঁ, কিশোরগঞ্জ জেলার, তারপর বাজিতপুর উপজেলার ভাগলপুরে, এই যে এখানে আছে, পাইছি না, দেখতেছি? হ্যাঁ, তোমাদের পড়তে কি বিরক্ত লাগতেছে খুব? তোমরা বুঝতেই পারতেছো, নিজেরাই তো বুঝতে পারতেছো যে আসলে কোথা থেকে কি এমসিকিউ আসতে পারে, বুঝতেছি না, এটা থেকে অনেক এমসিকিউ আসবে। হ্যাঁ সেটাই, প্রত্যেকটা দিয়ে এক একটা এমসিকিউ তৈরি করা যায় আর এই চ্যাপ্টারটা থেকে অনেক এমসিকিউ আসবে। হ্যাঁ, এই জন্য একটু মনোযোগ দিয়ে পড়ি, মনোযোগ দিয়ে পড়লে মনে থাকবে, হয়তো সাল তারিখ সময়গুলো মনে থাকবে না বা টাকার পরিমাণ মনে থাকবে না, বাট ঘটনাটা মনে থাকবে। আচ্ছা মিস, যখন তারিখ ওগুলো আসবে কিভাবে দিব? আচ্ছা, তারিখ সব কয়টা যে ইম্পর্টেন্ট তা কিন্তু না, বুঝছো? সব তারিখ কিন্তু মনে রাখার দরকার নেই, কিছু ইম্পর্টেন্ট তারিখ আছে এগুলো মনে রাখতে হবে, বাট এখন বলবো না, পড়াটা শেষ হোক, কারণ তাইলে তোমরা ফাঁকিবাজি শুরু করে দিবা, ঠিক আছে? ফাঁকিবাজি বুদ্ধি পরে দিব। হ্যাঁ আচ্ছা, ওকে মিস। আচ্ছা তারপর কি ছিল, ঠিকাদারি জীবনে? আচ্ছা এটা তো পড়লাম। পরে ঢাকার গুলিস্তান থেকে টিকাটুলি সড়কের কাজ। আচ্ছা, তিনি তারপরে কিসের কাজ করেন? ঢাকার যে গুলিস্তান আছে না, গুলিস্তান থেকে যে টিকাটুলি যাওয়ার যে সড়কটা বা রাস্তা, সেই কাজটা তিনি করেন। কাজের সততা ও গুণগত মানের কারণে 2 বছরের মধ্যেই অর্থাৎ 1953 সালে তিনি পর্যায়ক্রমে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর কন্ট্রাক্টর বা হিসাব বা ঠিকাদার হিসেবে পরিণত হন। আচ্ছা, উনি কাজের ক্ষেত্রে কি মেনটেন করতেন? অবশ্যই সততা, অনেস্টি ছিল, এবং কাজের যে কোয়ালিটি, গুণগত মান, সেটা ভালো ছিল। এই দুইটা থাকার কারণে 2 বছরের মধ্যেই তিনি কি 1953 সালে কাজ শুরু করছিলেন, কত সালে, 1951 সালে প্রথম ব্যবসা শুরু করছেন, তো 1953 সালে তিনি পর্যায়ক্রমে দ্বিতীয় ও প্রথম শ্রেণী কন্ট্রাক্টর বা ঠিকাদার হিসেবে পরিণত হন, ঠিক আছে? সব ধরনের নির্মাণ কাজে তার আগ্রহ ছিল। আচ্ছা, কি কি তৈরি করছেন? অনেক সময় দেখা যায় যারা ঠিকাদারি এই সকল কন্ট্রাক্টের কাজ করে তারা হয়তো যদি বাড়ি তৈরি করে শুধুমাত্র বাড়ি তৈরি কাজে তারা ইনভেস্ট করে, আবার যারা শুধু রাস্তাঘাট ব্রিজ তৈরি করে তারা শুধু ওইগুলোই তৈরি করে, আবার যারা ওই যে গ্রাম দেশে যে স্যানিটেশন যে টয়লেট, ঠিক আছে, ওইটা তৈরি করে বা কল বসানোর কাজ, ওইগুলোই শুধু করে, বাট উনি কোন রকম বাস বিচার করেন নাই, উনি যা পাইছেন যা ওনার কাছে প্রফিটেবল বা পটেনশিয়াল মনে হয়েছে, হ্যাঁ ভালো মনে হয়েছে, প্রফিটেবল মনে হয়েছে, সেটাতেই উনি ইনভেস্ট করছেন। কি করছেন? বাড়ি, রাস্তা, ব্রিজ, সেচ ব্যবস্থা, স্যানিটেশন সবকিছুতে তিনি বিনিয়োগ করেছিলেন। কাজের মাধ্যমে তিনি যে অভিজ্ঞতা সঞ্চয় করতেন তা পরবর্তী কাজে ব্যবহার করতেন। তিনি দূরদর্শিতা দিয়ে বুঝতে পারলেন। আচ্ছা, দূরদর্শিতা মানে কি? আমরা পড়ছিলাম অনেক দূরের চিন্তা করে ভবিষ্যৎ পরিকল্পনা করেন তিনি। এক্স্যাক্টলি, আনিশা, যিনি অনেক দূরের চিন্তা করেন সেটা না, আসলে কথাটা সেটা না, মানে ভবিষ্যতে আসলে কি হবে, ঠিক আছে, সেটাকে আসলে আগে ভাগে অ্যাজিউম করতে পারে, মানে ধারণা করতে পারার ক্ষমতাটা,
অনুমান করতে পারো ক্ষমতাটা, যে এক মাস পরে কি হবে বা ছয় মাস পরে কি হইতে পারে, এক বছর পরে কি হইতে পারে, তাই না? যেমন দেখো আমাদের যে এই যে কোভিড এর যে এত খারাপ অবস্থাটা, আমরা কিন্তু বছরের শুরুর দিকে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আমরা ভাবছিলাম আমাদের হয়তো এই পরিস্থিতিটা ভালো হয়ে যাবে, তাই কিন্তু আমরা কিন্তু স্কুলে যাওয়ার বা স্কুলে ক্লাস করবো এরকম একটা প্ল্যানিং ও করে ফেলছিলাম, করে ফেলছিলাম না আনিশা? জি মিস। হ্যাঁ, কিন্তু আমাদের কি হলো, আমাদের ওই দূরদর্শিতাটা কাজে লাগে না, আমরা যে ভবিষ্যৎ নিয়ে যা চিন্তা ভাবনা করছিলাম অনুমান করছিলাম সেটা কাজে হয়নি, সেটা কি আরো খারাপের দিকে গেল। আচ্ছা আল্লাহ মাফ করুক, সবাই আমরা সুস্থ থাকি। হ্যাঁ, তোমরা কেউ মানে সাবধানে থেকো, বাসা থেকে প্রয়োজন না হলে বের হয়েও না, ঠিক আছে? আচ্ছা, তিনি দূরদর্শিতা দিয়ে বুঝতে পারলেন ঢাকার আশেপাশে এক সময় বসতি বাড়বে, মানে আগে কিন্তু ঢাকা এত জনসংখ্যা ছিল না, ঢাকার মধ্যে মনে করো যে খুব অল্প জায়গায় মানুষ থাকতো, ঠিক আছে, বসতি লোকালয় এগুলো কম ছিল, ঠিক আছে, বাট তিনি তখন বুঝতে পারলেন যে ঢাকায় একসময় জনগণ মানে জনবসতি বেড়ে যাবে, মানুষজন এখানে এসে থাকা শুরু করবে। সো তিনি কি করলেন এক সময় এবং যদি জনবসতি বাড়ে তো তাদের কি থাকার জায়গা লাগবে, তার মানে জমি মানুষজন কি করবে, জমি কিনবে, বাড়ি বানাবে। তো তিনি ঢাকা শহরে বিভিন্ন স্থানে এবং মিরপুর, সাভার, জয়দেবপুর, কালিয়াকৈর অঞ্চলে বিপুল পরিমাণে জমি ক্রয় করেন, ঠিক আছে। তিনি যখনই বুঝতে পারলেন যে ঢাকা শহরে জায়গা জমি বাড়বে, ঠিক আছে, মানে জায়গা জমির দাম বাড়বে এবং মানুষের চাহিদা বাড়বে, তখন তিনি অনেক আগে থেকে মিরপুর, সাভার মানে এই যে অঞ্চলগুলো কিন্তু তখন কিন্তু প্রায় বলা যায় জঙ্গল, ঠিক আছে, বন জঙ্গলের মতো ছিল, এখানে কিন্তু কোনো মানুষ থাকতো না, এটা জানি। তো ওই সকল অঞ্চলে অনেক জমি কিনে রাখেন, দেখো উনি কিন্তু ইনভেস্ট করতেছেন, যখন তিনি হয়তো এই জায়গাগুলোতে কিনতেছেন টাকা দিয়ে, তখন কিন্তু সবাই বলতেছে যে টাকা দিয়ে মানুষ জঙ্গল কিনে, ঠিক আছে, এই সকল ধান ক্ষেত ক্ষেত কিনতেছে, ঠিক আছে, এইগুলো নিয়ে কিন্তু অনেকে কিন্তু অনেক মানে ওনাকে হয়তো আজে বাজে কথা হয়তো বলছেন বা উনি যে টাকাগুলো নষ্ট করতেছেন এটা বলছেন, বাট ওনার কি মনে হয়েছে, উনি বুঝতে পারছেন যে না আমার এই ইনভেস্টমেন্টটা কাজে লাগবে, সে জমিগুলোতে তিনি শিল্প স্থাপন ও আবাসিক গৃহ নির্মাণে কাজে লাগান, ঠিক আছে, ওই যে জায়গাগুলো উনি কিনছেন ঢাকার বাইরে বা ঢাকার আশেপাশে সেখানে কি শিল্প স্থাপন এবং আবাসিক গৃহ, ঠিক আছে, বাড়িঘর তৈরি নির্মাণে কাজে লাগান, নিজের জায়গায় নিজেই কনস্ট্রাকশনে কাজে করছেন। দিনে দিনে জমি দাম বাড়ার কারণে জহিরুল ইসলামের বিনিয়োগ কিন্তু মূলধনের মূল্য বাড়তে থাকে, দেখছো, তিনি হয়তো কিনছেন হয়তো পার মানে এক কাঠা জায়গা হয়তো 50,000 টাকা দিয়ে কিনছেন, বাট ওইটার দাম কত এখন 10-12 লাখ টাকা হয়ে গেছে। দিনে দিনে আচ্ছা মূল্য বাড়তে থাকে। তিনি 1960 সালের দিকে চট্টগ্রামে একটি টিম্বার কারখানা, টিম্বার কারখানা মানে কি জানি, টিম্বার কারখানা গাছ থেকে যে কাঠটা গাছ কাটার পর যে কাঠটা আমরা পাই না গাছের কাণ্ডটা, ওইটাকে টিম্বার বলে, বুঝছো? তো কাঠের কারখানা কখন আমরা দেখছি যেখানে ওই যে গাছের কাণ্ড কাঠগুলো চোলাই করে, কাঠগুলোকে মানে পিস পিস করে লগ হিসেবে তৈরি করে, দেখি নাই কখনো, কেউ দেখি নাই। আচ্ছা মানে দেখলেও কেমন যেন, হ্যাঁ দেখলেও কেমন যেন ভয় লাগে, বুঝছো, কারণ কাঠগুলো বেশিরভাগ সময় দেখা যায় রাস্তার পাশে একদম পাইল করে রেখে দেয় গাছে, বড় বড় গাছ এক একটা কাণ্ড, তারপর সারাক্ষণ এখানে গাছগুলো কাটতে থাকে, বুঝছো, গাছের কাণ্ড গুলো কাটতে থাকে, ওইখান থেকে গাছ হয়তো আসবাবপত্র তৈরি বা অন্যান্য কাজের জন্য যে কাঠের লগ লাগে না সে লগ গুলো তৈরি করে। তো আমরা বুঝতেছি যে কাঠের কারখানা মানে যেখান থেকে গাছ চেরাই করে কাঠ তৈরি করা হয়, বুঝছো, টিম্বার কারখানা। ও ঢাকার জিঞ্জিরে একটি গ্লাস কারখানা, ওই যে যেখানে গ্লাস কাচের তৈরি জিনিসপত্র তৈরি হয় গ্লাস কারখানা স্থাপন করে। ঢাকা শহরে জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষের আবাসন চাহিদা মেটাতে 1964 সালে ইস্টার্ন হাউজিং লিমিটেড নামে একটি সহ প্রতিষ্ঠান স্থাপন করেন, যা বর্তমানে বাংলাদেশে আবাসন খাতে অন্যতম প্রতিষ্ঠান। আচ্ছা 1964 সালে তিনি কি করেন, ইস্টার্ন হাউজিং লিমিটেড নামক একটি প্রতিষ্ঠান গঠন করেন, যেটাতে কি মানে এটাও কিন্তু ওই যে ডেভেলপমেন্ট একটা বিজনেস, যেটা কিনা ওই যে কন্ট্রাক্টরি কাজ করে বাড়িঘর রাস্তাঘাট
ব্রিজ এগুলো নির্মাণ করে, ঠিক আছে? বর্তমানে তার প্রতিষ্ঠিত সকল ব্যবসা প্রতিষ্ঠান ইসলাম গ্রুপ এন্ড কোম্পানিজ নামক পরিচিত। তোমাদের কাছে পেন্সিল আছে মেয়েরা? পেন্সিল থাকলে এই লাইনটা দাগায় রাখো। বর্তমানে তার প্রতিষ্ঠিত সকল ব্যবসা প্রতিষ্ঠান ইসলাম গ্রুপ অফ কোম্পানিজ নামে পরিচিত, যা 1965 সালে প্রতিষ্ঠিত হয়। ইসলাম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, গ্রুপ অফ কোম্পানিজ 1965 সালে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে? এর আওতায় কি কি রয়েছে? ইস্টার্ন হাউজিং লিমিটেড, নাভানা লিমিটেড, মিলনার্স লিমিটেড, এসেনশিয়াল প্রোডাক্ট লিমিটেড, ঢাকা ফাইবার্স লিমিটেড, ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল লিমিটেড, নাভানা স্পোর্টস লিমিটেড, ঢাকা রি রোলিং মিলস লিমিটেড, আফতাব অটোমোবাইলস লিমিটেড, আফতাব ডেইলি ইত্যাদি। তার প্রতিষ্ঠিত শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় লক্ষাধিক মানুষ নিয়োজিত রয়েছে। আচ্ছা, সবাইকে অ্যাটেন্ডেন্সটা দিছি মেয়েরা? জি মিস, আমার ওই প্রবলেমের জন্য মিস আমি আগেই দিয়ে দিয়েছি। আচ্ছা, এই পর্যন্ত যে আমরা পড়লাম, আমাদের কোনো প্রশ্ন আছে? কারো কিছু জানার আছে বা কারো কেউ কিছু বলতে চায়? মনে হয় না। আচ্ছা, দেখো, পরিশ্রম, সততা, নিষ্ঠা ও আত্মবিশ্বাস তাকে সফল মানুষে পরিণত করেছেন। তার কি কি ব্যাপারগুলো ছিল, গুণগুলো ছিল? পরিশ্রম করার ক্ষমতা, এই যে উনি যে এত জায়গায় ইনভেস্ট করছেন, এত কাজ করছেন, আর কন্ট্রাক্টরি কাজ, এই যে বাড়ি ঘর বিল্ডিং তৈরির কাজ, এগুলো কিন্তু সহজ কাজ না, অনেক ঝামেলাপূর্ণ কাজ বলে কিন্তু আমরা কিন্তু এগুলো ঠিকাদারদেরকে দিয়ে দিই, কারণ এইগুলো, এই কাজটা ম্যানেজ করা অনেক কষ্টের। তোমাদের হয়তো কেউ, মানে তোমাদের মধ্যে কেউ যদি, কারো বাবা যদি দেখা যায় যে বাড়ি ঘর তৈরি করে, ঠিক আছে, ঘর তৈরি সেটা কাজটা করে, তখন দেখবা যে কতটা ঝামেলা, কতটা টেনশনের মধ্যে থাকে, তাই না? তো এই ধরনের কাজ করতে গেলে অনেক পরিশ্রম লাগে, সততা লাগে, নিষ্ঠা লাগে এবং আত্মবিশ্বাস, নিজের প্রতি নিজে বিশ্বাস থাকতে হয়। তো এইগুলো থাকার কারণে তাকে সফল মানুষ পরিণত করেছে। এই অসাধারণ বাঙালি কৃতি সন্তান শুধু শিল্পপতি পরিচয়ে সীমাবদ্ধ থাকেনি, তিনি যে শুধু শিল্প গঠন এবং শিল্প পরিচালনা করেন বা শিল্প প্রতিষ্ঠা করেছেন এটাতেই তার সীমাবদ্ধতা থাকেনি, তিনি একজন সমাজ সংস্কারক, সফল সংগঠক, ব্যবস্থাপক, মডেল। আচ্ছা, তিনি কি ছিলেন? সমাজ সংস্কারক। সমাজ সংস্কারক মানে কি বলতো? যিনি সমাজের উন্নতির জন্য কাজ করেন, সমাজের বিভিন্ন সেক্টর, যে সেক্টর গুলোতে দেখা যায় যে মানুষ, মানে আমাদের সকলের, হ্যাঁ, ইনভলভমেন্ট দরকার বা আমাদের এগিয়ে আসা দরকার বা কাজ করা দরকার, সেই জায়গায় দেখা যায় আমরা কাজ করতে চাই বা উন্নতি করতে চাই, বাট আমাদের সবসময় দেখা যায় সেটা করতে গেলে টাকা পয়সা লাগে বা সোর্স লাগে, ঠিক আছে? টাকা পয়সা ছাড়া আরো অনেক বড় বড় দায়িত্ব নিতে হয়, সেটা কিন্তু আমরা চাইলেও কিন্তু করতে পারি না। তো যারা দেখা যায় যে বড় মানুষ, হ্যাঁ, বড় মানুষ বলতে আমি বোঝাচ্ছি যে যারা সামাজিক ভাবে প্রতিষ্ঠিত, হ্যাঁ, তো সেই মানুষগুলো যদি সমাজ সংস্কার, মানে সমাজের উন্নতির জন্য কাজ করেন, টাকা ইনভেস্ট করেন এবং দায়িত্ব নেন, তো সেক্ষেত্রে আমাদের সমাজের উন্নতি বেশি হবে, তাড়াতাড়ি হবে। তারপর সফল সংগঠন, মানে যে ব্যবসা প্রতিষ্ঠান তিনি গঠন করছেন সেগুলো মানে ভালোভাবে সংগঠন করতে পারছিলেন। ব্যবস্থাপক মডেল, কিভাবে ব্যবস্থাপনা করতে হবে সেগুলো তিনি একজন রোল মডেল। তার সব অর্জনই সম্ভব হয়েছে কঠোর পরিশ্রম ও আন্তরিকতা, অনেক পরিশ্রম দরকার ছিল সেটা করছেন এবং আন্তরিক ছিল। শুধু বিনিয়োগ ও কর্মসংস্থানই নয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তার জনহিতকর হাত প্রসারিত হয়েছে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, ব্যাংকিং, কৃষি, ক্রিয়া সহ বিভিন্ন ক্ষেত্রে, ঠিক আছে? তিনি কি শুধুমাত্র যে ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টি করছেন তাই না, সামাজিক দায়বদ্ধতা, মানে সমাজের প্রতিও তার কিছু দায়িত্ব আছে, এর জন্য কি তিনি শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, ব্যাংকিং, কৃষি, ক্রিয়া, মানে খেলাধুলার বিভিন্ন ক্ষেত্রেও তিনি কাজ করছেন বা ইনভেস্ট করছেন। তিনি বহু অনাথ আশ্রম, শিশু প্রতিষ্ঠান, মাদ্রাসা ও স্কুল প্রতিষ্ঠা করেন। তার উদ্যোগে বাজিতপুর, ওই যে কিশোরগঞ্জে বাজিতপুর যেখানে ওনার জন্ম হয়েছে, বাজিতপুরে স্থাপিত 350 শয্যার জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালটি বেসরকারি উদ্যোগে স্থাপিত দেশের সর্ববৃহৎ মেডিকেল কলেজ। এই লাইনটা দাগায় রাখো, জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালটি বেসরকারি উদ্যোগে আমাদের বাংলাদেশে স্থাপিত সর্ববৃহৎ মেডিকেল কলেজ, ঠিক আছে? এটা উনি গঠন করছেন।
এছাড়া নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট ও জহুরুল ইসলাম এডুকেশন কমপ্লেক্স তার অন্যতম কীর্তি। এছাড়া তিনি নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট গঠন করেন এবং জহুরুল ইসলাম এডুকেশন কমপ্লেক্সও তার কীর্তি করা। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে তিনি নানাভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। 1995 সালে 19 অক্টোবর এই কর্মবীরের জীবন অবসান হয়। আচ্ছা, আমরা জহুরুল ইসলাম সম্পর্কে পড়ে ফেললাম, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? এই যে ওনার যে হাসপাতালটা, গঠিত হাসপাতালটা, সেটা ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা কি সবকিছু বুঝছি? কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন নাই? আচ্ছা, তো এখন আসি, কোন কোন সাল আমাদের মনে রাখতে হবে? কিছু সাল মনে রাখা দরকার আছে না? যেমন প্রথমটা ছিল উনি কত সালে জন্ম এবং কত সালে মৃত্যু, ঠিক আছে? এই দুইটা সাল একটু মনে রাখতে হবে। মৃত্যু কত? 1995 সালে। আর জন্ম কত সালে ছিল? জন্ম ছিল 1928 সালে, ঠিক আছে? এই দুইটা একটু, হ্যাঁ, এই দুইটা অতটা গুরুত্বপূর্ণ না, বাট গুরুত্বপূর্ণটা হলো কোনটা বলি, যে কত সালে উনি ওনার প্রথম ব্যবসা প্রতিষ্ঠান গঠন করেন, মানে ব্যবসা কবে ইনভেস্ট করেন, কত সালে? 1951 সালে। হ্যাঁ, 1951 সালে। তারপরে দেখো কত সালে, হ্যাঁ আমি বুঝতে পারছি আফসানা, ইটস ওকে, ঠিক আছে, সমস্যা নাই। আবার কি ওনার যে ব্যবসা, সকল ব্যবসা প্রতিষ্ঠান ইসলাম গ্রুপ অফ কোম্পানিজ, এটা কত? 1965 সালে গঠিত হয়, ঠিক আছে? এটা একটু মনে রাখতে হবে, বুঝছি? সাউন্ডের জন্য না, মিস ঠিক মনে ঠিক মতো বুঝি নাই, অনেকগুলো ওয়ার্ড শুনতে পাইনি আর। আচ্ছা, শুনতে পাইনি, তো এখন শুনতে পাচ্ছো? জি মিস। আচ্ছা জি মিস, এখন শুনতে পাচ্ছো? দেখো তোমাদের এটা মানে আজকে শুধু জহুরুল ইসলাম পর্যন্ত পড়ি, নাকি আবার পরের জন স্যামসাং এই চৌধুরীতে চলে যাব, পরের জন্য একটা পড়বো? না মিস, আজকে এতটুকুই থাক। আচ্ছা ঠিক আছে, আজকে এতটুকুই থাক, আজকে এতটুকুই পড়ি। আর তোমরা কি করবে বাসায়? আমরা যেমন গল্প পড়ি না, গল্প পড়ার মতো জাস্ট একবার রিডিং পড়বো, ঠিক আছে? একবার রিডিং পড়ার পরেই মনে করো যে মনে থাকবে, ভুলবা না। আর এটা যদি মনে করো যে আজকেই যদি পড়ে ফেলতে পারো, তখন দেখা যাবে যে আর পড়া লাগবে না, খুব একটা কষ্ট করার দরকার নাই। পরীক্ষার আগে দেখা যাবে যে একবার রিভিশন দিলেই হয়ে যাবে, বুঝছো? বুঝতে পারছি। আচ্ছা, তো এখন দেখি আমরা এখানে একটা কর্মপত্র পাচ্ছি, কি বলছে? সফল ব্যবসার উদ্যোক্তা জনাব জহিরুল ইসলামের জীবনে যে দিকগুলো তোমাকে আকৃষ্ট করেছে তা চিহ্নিত করো, এবং তোমার মধ্যে যে গুণগুলো, সে গুণগুলো কিভাবে চর্চা করবে তা ব্যক্ত করো। সফল উদ্যোক্তা জহিরুল ইসলামের তিনটা গুণ। আচ্ছা, কোন তিনটা গুণ তোমার কাছে খুব বেশি ইন্টারেস্টিং লাগছে, যার জন্য হয়তো জহিরুল ইসলাম এত? হ্যাঁ, সততা। হ্যাঁ ঠিক আছে, সততা ছিল, আমরা সততার কথা পড়ছি। তারপরে তাসনিয়া একটা বলছে, তারপর অন্যরা আরেকটা করে বলবো। আফসানা বলো তো একটা গুণের নাম যেটা তোমাকে অনেক বেশি ফ্যাসিনেট করছে, ফ্যাসিনেটিং মনে হয়েছে। মিস বাসায় পড়ে তারপর? না না, বাসায় পড়া লাগবে না, তুমি এখন দেখছো না, দেখার পর না আসলে কতগুলো গুণ মনে হয়েছে না, যে গুণ আছে, যে যে গুণগুলোর জন্য উনি ব্যবসার ক্ষেত্রে এত ভালো করছেন। আচ্ছা আনিশা, একটা গুণের কথা বলো যেটা আমরা জহিরুল ইসলামের জীবনী থেকে পাইছি। আনিশা জি মিস, এক মিনিট দাঁড়ান, দেখে নিতে হবে আবার। জি মিস, তখন বলতে পারি না এটার জন্য। আচ্ছা সামিয়া দিশা, তুমি একটা গুণের কথা বলবা, ঠিক আছে বলো। এত সময় নিলে হবে? এত গুণ আছে ওনার, অথচ মেয়েগুলো খুঁজে পাচ্ছে না। দেখো, পরিশ্রম, সততা, নিষ্ঠা এবং আত্মবিশ্বাস। হ্যাঁ দেখো, তুমি একসাথে তিন চারটা বলে দিছো। ওনার কি ছিল? তাসনিয়া বলছে সততা, হ্যাঁ ব্যবসার ক্ষেত্রে ওনার সততা ছিল। তারপর উনি কি কঠোর পরিশ্রম করতে পারতেন, তাই না? তারপর ওনার কি ছিল? ব্যবসার প্রতি অনেক আন্তরিকতা ছিল। আরেকটা গুণ যেটা আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছে, সেটা হলো দূরদর্শিতা।
এই যে উনি কিন্তু দূরদর্শিতার জন্য কিন্তু এতটা ব্যবসার ক্ষেত্রে এত উন্নতি করতে পারছেন। ওনার উনি যেখানে বিনিয়োগ করছেন অনেক বুঝে শুনে করছেন এবং দেখছেন যে ভবিষ্যৎ আসলে কোথায় বিনিয়োগ ওনার বিনিয়োগের মূল্য বৃদ্ধি পাবে, তাই না? বুঝতে পারছি, হ্যাঁ দূরদর্শিতা ছিল। তারপর আরো কি ছিল, আর কি কি ছিল, আর কিছু ছিল? আচ্ছা যাই হোক, তো এই গুণগুলো কি আমাদের মধ্যে আছে সব কয়টা গুণ? নো মিস, সবগুলো নেই। আচ্ছা একটু একটু আছে। তো আর দেখো যে গুণগুলোই বলি না কেন, আমাদের গুণগুলো কিন্তু চর্চার মাধ্যমে বৃদ্ধি পায়, মানে বাড়ে বা সৃষ্টি হয়। তা আমরা যদি এই গুণগুলো চিন্তা করি যে না একসময় আমরা একজন সফল উদ্যোক্তা হব, তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই গুণগুলোকে কালটিভেট করতে হবে, চর্চা করতে হবে। ঠিক আছে, আচ্ছা তো আজকে আমাদের ক্লাসটা এতটুকু রাখি, ঠিক আছে? হ্যাঁ ওকে মিস, ওকে মিস। আচ্ছা তো সবাইকে অনেক ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকবে। হ্যাঁ আসসালামু আলাইকুম মিস, আমাদের জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম।